Hello friends, welcome back to my channel. Today I am talking about daily current affairs 6 November 2019. তো বন্ধুরা আমরা প্রতিদিনের মতো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি, যেখানে আমরা আজকে আলোচনা করব 6 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের আপকামিং এক্সাম WBCS প্রিলিমস 2020 এবং মিসলেনিয়াস প্রিলিমস PSC ক্লাসিক NTPC এবং ICDS মেন্স অ্যান্ড স্টাফ সিলেকশন কমিশনের CGL। তো খুব ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে সামনে যে WBCS প্রিলিমস হচ্ছে সেখানে 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মিসেলেনিয়াস প্রিলিমস আছে বারো থেকে 13 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, PSC ক্লাসিপে আছে 12 থেকে 13 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো সেখানে আমাদেরকে কী করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি করে নম্বর তুলতে হবে, আমরা 92-95% এখান থেকেই পাবো, যেগুলো আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি। তো বন্ধুরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ, যারা পুরানো আছেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন, আপনারা বিভিন্ন ভিডিও, যে ভিডিওটা আপনার ভালো লাগবে আপনার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করুন, বিভিন্ন স্টাডি গ্রুপে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাপোর্ট করুন। তো চলুন বন্ধুরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আলোচনা করছি MCQ, যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের মনে রাখার জন্য। তো চলুন আজকে দেখে নেওয়া যাক ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 6 নভেম্বর 2019। কোশ্চেন নাম্বার 1, প্রথমে আমরা আসছি মিস এশিয়া গ্লোবাল টাইটেল 2019 জিতল সার্বিয়ান মডেল সারা ড্যাম জেনোভিক, ঠিক আছে। ড্যাম জেনোভিক প্রোনাউন্সিয়েশনটা যদি ভুল হয় তার জন্য সরি, যারা মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে। তো এক একটা টাইটেল এমন মনে হয় বিশেষ করে ফরেনারদের, তো সেগুলো আমাদের উচ্চারণ করতে প্রোনাউন্স করতে অনেক সময় ভুল আমরা প্রোনাউন্স করে ফেলি। তো চলুন এবারে আমরা দেখে নিই মিস এশিয়া গ্লোবাল টাইটেল, আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিস এশিয়া গ্লোবাল টাইটেল কে পেয়েছেন না, সার্বিয়ান মডেল, অর্থাৎ ইনি কোথা থেকে বিলং করছেন, সার্বিয়া থেকে। এখানে আরেকটা কোয়েশ্চেন হয়ে গেল যে সারা ড্যাম জেনোভিক সার্বিয়ান মডেল অর্থাৎ সার্বিয়া থেকে বিলং করছেন, মিস এশিয়া গ্লোবাল টাইটেল 2019 পেয়েছেন সারা ড্যাম জেনোভিক। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2, তামিলনাড়ুর চেন্নাই টু কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে বিদ্যুৎ সংযোগের জন্য $451 মিলিয়ন লোন দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB। এটা অন্যান্য এক্সামে আসুক নিয়ে আসুক, WBCS প্রিলিমসে এখন ডেটা দিচ্ছে, তো ডেটাটা আমরা মনে রাখবো, $451 মিলিয়ন দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ ADB দিচ্ছে কিসের জন্য, চেন্নাই টু কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডোরের জন্য, তামিলনাড়ুতে অবস্থিত এটা। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 3, সুদানের প্রথম স্যাটেলাইট SRSS-1 লঞ্চ করলো চীন, ভেরি 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 ইম্পর্টেন্ট, কে লঞ্চ করেছে, চীন লঞ্চ করেছে প্রথম স্যাটেলাইট SRSS-1, কোথায় এটা, সুদানের। তাহলে সুদানে প্রথম স্যাটেলাইট লঞ্চ করেছে চীন, যার নাম হচ্ছে SRSS-1, ঠিক আছে। এরপরে আসুন আমরা কোশ্চেন নাম্বার 4 দেখে নিই, যেখানে বলা হচ্ছে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 5th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেরি 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 ইম্পর্টেন্ট, কে উদ্বোধন করেছে আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কনফারেন্সের মাধ্যমে কি উদ্বোধন করা হয়েছে, 5th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IISF, 5th ইন্ডিয়া কততম না পঞ্চম, এটা 5th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় উদ্বোধন হয়েছে, কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট যে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় হয়েছে, সেটা আগের দিনে আলোচনা করেছিলাম কোথায় না, কলকাতা সায়েন্স সিটিতে, সেটা হচ্ছে কলকাতায়, আর উদ্বোধন করেছেন কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল কোথায় হয়েছে, কলকাতার কোথায় সায়েন্স সিটি। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 5, দেশ জুড়ে 5টি জায়গায় প্রতিবন্ধীদের জন্য স্পোর্টস ট্রেনিং সেন্টার স্থাপনের ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী থাওয়ারচাঁদ গেহলট, ঠিক আছে। আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট, স্পোর্টস ট্রেনিং সেন্টার কাদের জন্য 5টি জায়গায় উদ্বোধন করার কথা বলা হয়েছে, 5টি জায়গায় তৈরি হবে না প্রতিবন্ধীদের জন্য, ঠিক আছে, প্রতিবন্ধীদের জন্য হবে, আর কতগুলো জায়গা হবে, 5টি দেশে, ঠিক আছে, সরি 5টি জায়গায়, ঠিক আছে, দেশে নয় আমাদের দেশেই, কিন্তু 5টি জায়গায় হবে স্পোর্টস ট্রেনিং সেন্টার প্রতিবন্ধীদের জন্য। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি মিডিয়াম শুরু করতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার, ভেরি 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 ইম্পর্টেন্ট না, আমরা জানি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর
যে এক্সাম সরি যে হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে ল্যাঙ্গুয়েজ পেপারে যে এক্সাম হয় সেটা হচ্ছে আপনার মাদার টাং থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে ইংলিশ, আর যাদের মাদার টাং হিন্দি আছে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে, আর থার্ড ল্যাঙ্গুয়েজ তখন হয়ে যায় হিন্দি। তো এখানে দেখুন, আর যাদের হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার থার্ড ল্যাঙ্গুয়েজ হয়েছে বাংলা। এখানে বলছে সরকারি বিশ্ববিদ্যালয়, আমরা জানি সরকারি বিদ্যালয় কী হয় না, সেটা মাদার ল্যাঙ্গুয়েজ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মাদার ল্যাঙ্গুয়েজেই থাকে, অর্থাৎ যদি অন্ধ্রপ্রদেশ সরকার করছে তার মানে তেলেগু থাকতো, কিন্তু এরা ইংরেজি মিডিয়াম চালু করতে চলেছে প্রথম, ঠিক আছে। তাহলে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট যে অন্ধ্রপ্রদেশ সরকার যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ স্টেট, ঠিক আছে, এরা শুধু তেলেগু ভাষাকেই বেশি প্রাধান্য দেয়। আমরা যারা এখানে যারা গিয়েছেন, কেউ কেউ বিএড করতে গেছেন, কেউ কেউ এখানে ঘুরতে গেছেন, সবাই জানেন যে ওখানের মানুষরা অতটা হিন্দি অতটা জানে না, হয়তো খুব কম পার্সেন্ট মানুষ ওরা প্রাধান্য দেয় ওদের নিজের ভাষা তেলেগুকে, ঠিক আছে। তো প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি মিডিয়াম শুরু করতে চলেছে কোন স্টেট, এর আমাদের কাছে ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশ সরকার, ঠিক আছে। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 7, যেখানে বলা হচ্ছে ধর্মশালাতে 2019 গ্লোবাল ইনভেস্টার মিটের আয়োজন করছে হিমাচল প্রদেশ সরকার। তাহলে হিমাচল ধর্মশালা বলতেই আমরা বোঝাচ্ছি এটা হিমাচল প্রদেশে অবস্থিত। আর 2019 গ্লোবাল ইনভেস্টার মিট কোথায় হবে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 8, IBM কোম্পানির সহযোগিতায় স্কিল বিল্ড প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছে কেন্দ্র। স্কিল বিল্ড প্ল্যাটফর্ম কার সহযোগিতায় লঞ্চ করছে? IBM। IBM এর ফুল ফর্মটা আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে, যারা ডেইলি কমেন্টে দিয়ে যাচ্ছেন, আমি তাদের পরের ভিডিওতে তাদের নামগুলো ঘোষণা করবো, এই মুহূর্তে মনে পড়ছে না। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশগ্রহণ করার জন্য। এভাবে করতে থাকুন, যে কোশ্চেন আমরা জিজ্ঞাসা করবো, যে কোশ্চেন নিয়ে আলোচনা করাবে, সেইগুলো আর আপনি আর ভুলবেন না সেই কোশ্চেনগুলো, ঠিক আছে। তো চলুন এখানে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 9, রাজ্যের বন্য বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি তাহলে আমরা এখানে দেখলাম যে রাজ্যের বন্য বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি AFD, এটার ফুল ফর্মটা কেমন হয়ে গেল না, AFD, ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি, মানে FDA হওয়ার দরকার ছিল, সেখানে বলছে AFD-র সঙ্গে 400 কোটি টাকা বা 50 মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করলো অসম সরকার। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, যেহেতু বন্যপ্রাণী বিভিন্ন বন্যপ্রাণী হচ্ছে এক্সটেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কাছে বন্যপ্রাণী, এটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এটা পড়বো যে বন্যপ্রাণী বা বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি কার সাথে স্বাক্ষর করেছে, চুক্তি স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে অসম সরকার। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 10, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেট এমি কেনালি আয়ারল্যান্ডের মহিলা ক্রিকেটার অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এরপরে আমরা বন্ধুরা দেখে নেব যে MCQ আলোচনা করবো, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ে নিলাম 6 নভেম্বরের, এবারে 6 নভেম্বরের MCQ আমরা আলোচনা করবো, যেগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ দেখবো, যে কোশ্চেন নাম্বার 1, প্রথমে আমরা আসছি হু বিকেম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইথিওপিয়া, ভেরি 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 ইম্পর্টেন্ট, যখনই কোনো ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট আসবে মহিলাদের মধ্যে, সেটা সেই রকম একটা কোশ্চেন WBCS আসবে, প্রিলিমসে মিসেলেনিয়াস প্রিলিমসেও দেবে, PSC দেবে এই টাইপের কোশ্চেন। তো সালে রিক জিদে, ঠিক আছে, তো সালে রিক জিদে যে হু বিকাম দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইথিওপিয়া, জায়গাটার নাম মনে রাখতে হবে ইথিওপিয়া, তো সালে রিক জিদে যে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইথিওপিয়া। কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ দ্য মোস্ট পলিউটেড সিটি অ্যাকর্ডিং টু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড 2020, কানপুর, উত্তরপ্রদেশের কানপুর হচ্ছে মোস্ট পলিউটেড সিটি, মোস্ট পলি সব থেকে দূষিত সিটি যদি বলা হয়, মোস্ট পলিউটেড সিটি কানপুর, ভেরি 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 ইম্পর্টেন্ট। এর আগের দিনে নিউজে আজ তাকে যারা দেখেছেন তারা ওইখানে দেখিয়েছেন যে কানপুরকে অনেকে ভ্যালুই দেয় না, কিসের জন্য না, পলিউটেডের ক্ষেত্রে, যে পলিউশন, যে এত পলিউশন এখানে, দিল্লির পরেই হচ্ছে বলা হতো, কিন্তু এখন এটা ফার্স্টে চলে আসছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর আপকামিং এক্সাম। মোস্ট পলিউটেড সিটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড 2020 তথ্য অনুযায়ী কানপুর, উত্তরপ্রদেশের কানপুর। কোশ্চেন নাম্বার 3, ওয়ার উইল দ্য গ্লোবাল তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বি হেল্ড, এটা হচ্ছে আগ্রা,
আগ্রায় হবে 15 থেকে 17 নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লোবাল তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হবে? আগ্রাতে। গ্লোবাল তাজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হবে আগ্রাতে। কোশ্চেন নম্বর 4, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে ইজ সেলিব্রেটেড অন 5th নভেম্বর। আগের দিন আলোচনা করেছিলাম, আর এর থিমটা আপনারা বলবেন, থিমটা আমি বলবো না। আচ্ছা, এখানে তো থিম দেওয়াই আছে, বলার কিছু নেই। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে ইজ সেলিব্রেটেড 5th নভেম্বর, সেন্ডাই 7 ক্যাম্পেইন, এটা আগের দিন আলোচনা করেছিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবেন। কোশ্চেন নম্বর 5, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া? আদিত্য মিশ্র, ইনি হচ্ছেন আইপিএস অফিসার ছিলেন। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা আগের দিন আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করে দিলাম যে চেয়ারম্যান অফ ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে আদিত্য মিশ্র। এরপরে আমরা আসছি কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 এখানে বলা হয়েছে, হুইচ হসপিটাল বিকাম ইন্ডিয়াজ ফার্স্ট গভর্নমেন্ট হসপিটাল টু প্রোভাইড রোবোটিক সার্জারি? সেটা হচ্ছে সাফদারজং হসপিটাল দিল্লি। তাহলে সাফদারজং হসপিটাল কোথায় অবস্থিত? দিল্লি। আগের দিন আলোচনা করেছিলাম রোবোটিক সার্জারি কোথায় হচ্ছে, সেটা হচ্ছে সাফদারজং হসপিটালে। কোশ্চেন নম্বর 7, হু হ্যাজ স্টার্টেড দ্য ক্লিন কম ক্যাম্পেইন? ক্লিন কম ক্যাম্পেইন দ্য ক্লিন অফ পলিউটেড ওয়াটারওয়ে NDRF, যেটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স 2006। হু হ্যাজ দ্য স্টার্টেড ক্লিন কম ক্যাম্পেইন, কারা স্টার্ট করেছেন? ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স, ভালো করে মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম। এটা এনভায়রনমেন্টালের মধ্যে পড়ছে, এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে। তো এখানে হচ্ছে তাহলে পলিউটেড ওয়াটারওয়ে হচ্ছে ক্লিন করার জন্য ক্যাম্পেইন করেছে কে? NDRF, ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স, ফুল ফর্মটা ভালো করে মনে রাখবেন। কোশ্চেন নম্বর 8, বাই হুইচ ইয়ার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টার্গেট টু বিল্ড আপ 100 নিউ এয়ারপোর্ট? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 2024-এর মধ্যে আরও 100টা নতুন এয়ারপোর্ট বিল্ড করার কথা, বিল্ড করার জন্য টার্গেট নিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? 2024-এর মধ্যে আরও 100টা নিউ এয়ারপোর্ট হচ্ছে বিল্ড করা হবে। কোশ্চেন নম্বর 10, হু উইল কো চেয়ার দ্য 19th ইন্ডিয়া রাশিয়ান ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন মিলিটারি অ্যান্ড মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন ইন মস্কো? শ্রী রাজনাথ সিং, এটা নামটা আমাদের ইম্পর্টেন্ট না, কে করেছেন কেই করেছেন, আমাদের কাছে ইম্পর্টেন্ট ইন্ডিয়ান রাশিয়ান ইন্টার গভর্নমেন্টাল কমিশন কোথায় হবে, না সেটা হচ্ছে মস্কোতে। এরপরে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোশ্চেন নম্বর 11, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ স্পিকার অফ হরিয়ানা অ্যাসেম্বলি? আমরা জানি দুটো স্টেটের অ্যাসেম্বলি হয়েছে হরিয়ানা, আর একটা স্টেটের নাম বলবো না, আপনারা কমেন্টে জানাবেন। এটা পরীক্ষা আসতে থেকে WBCS প্রিলিমসে এসেছিল, আই থিঙ্ক 2012 কি 2013 প্রিলিমসে, যে সেই সময় যে 4-5টা স্টেটের ইলেকশন চলছিল, 4-5টা স্টেটের অ্যাসেম্বলি, তো সেখানে জানতে চাওয়া হয়েছিল, অপশান দেওয়া ছিল যে বিভিন্ন স্টেট, মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট, আসাম আর চণ্ডীগড়। তো সেখানের মধ্যে আমাদের অপশান ছিল, যেই অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে আপনাকে MCQ সেটা সলভ করতে হবে। তো এবারে যেমন হয়েছে হরিয়ানা, আর একটা স্টেটের নাম হচ্ছে কমেন্টে বলবেন, এটা হচ্ছে বলবো না। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য স্পিকার অফ হরিয়ানা অ্যাসেম্বলি? তো গেনচাঁদ গুপ্তা, গেনচাঁদ গুপ্তা হয়েছেন হরিয়ানা অ্যাসেম্বলির ইলেকটেড অফ স্পিকার। এরপরে আমরা আসি কোশ্চেন নম্বর 12, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট নোন ক্যাপ্টেন টু লিড আ সাইড ইন দ্য ফাইনাল অফ দেওদার ট্রফি? দেওদার ট্রফিটা ইম্পর্ট্যান্ট, দেওদার ট্রফিটা কমেন্টে বলবেন আপনারা, দেওদার ট্রফি কোন ক্ষেত্রে দেওয়া হয়, এর আগে আমি আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের ট্রফি অ্যান্ড কাপ রিলেটেড টু বিভিন্ন গেম। কোশ্চেন নম্বর 12, হু হ্যাজ বিকাম দ্য ইয়ংগেস্ট নোন ক্যাপ্টেন? ইয়ংগেস্ট নোন ক্যাপ্টেন কে হয়েছেন লিড সাইড ইন দ্য ফাইনাল অফ দেওদার ট্রফি? আনসার হচ্ছে শুভমান গিল, শুভমান গিল হচ্ছে ইয়ংগেস্ট নোন ক্যাপ্টেন। এরপর আমরা আসি কোশ্চেন নম্বর 13, অ্যাকর্ডিং টু IMF, হুইচ কান্ট্রি GDP ইজ এস্টিমেটেড টু রিচ মোর দ্যান 86% ইন 2020? ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর আপকামিং এক্সাম WBCS প্রিলিমস, মিসলানিয়াস প্রিলিমস, PSC ক্লার্কশিপ। তাহলে কোশ্চেন নম্বর 13 হচ্ছে, অ্যাকর্ডিং টু IMF, হুইচ কান্ট্রিজ GDP ইজ এস্টিমেটেড টু রিচ মোর দ্যান 86% ইন 2020? আনসার হচ্ছে গিনিয়া, এর আগের দিনে আলোচনা করেছিলাম, তো আজকে এটা MCQ আলোচনা করে দিলাম। কোশ্চেন নম্বর 13 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আসি কোশ্চেন নম্বর 14, দ্য সেকেন্ড ফেজ অফ বিগেস্ট US বাংলাদেশ নেভি এক্সারসাইজ নেমড কোঅপারেশন আফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং 2019? এটার হচ্ছে ক্যারাট, আর আগে আলোচনা করেছিলাম, ক্যারাটের ফুল ফর্মটা বলে দিলাম, কোঅপারেশন আফ্লট
ফ্লট মানে হচ্ছে ভাষা বলা হচ্ছে, যেহেতু নেভি মানেই হচ্ছে আপনার ওয়াটার রিলেটেড আসছে। তো আফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং 2019 হচ্ছে ক্যারাট, CARAT ক্যারাট, এর ফুল ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার্টেড কোথায় হয়েছে না, চট্টগ্রাম, চট্টগ্রাম স্টার্টেড হয়েছে দ্য সেকেন্ড ফেজ, এখানে দেওয়া রয়েছে সেকেন্ড ফেজ অফ বিগেস্ট ইউএস বাংলাদেশ এক্সারসাইজ। তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট ক্যারাট এক্সারসাইজ, ক্যারাট নেভি এক্সারসাইজটা কোন কোন দেশের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে ইউএস এবং বাংলাদেশের মধ্যে হয়েছে। এরপরে আমরা আসছি এমসিকিউ এর কুইজ। আগের দিনের কুইজে আমি আলোচনা করেছিলাম, কুইজ আপনাদের হোমওয়ার্ক ছিল, যে হোমওয়ার্কে দুজন আনসার করেছেন, সঠিক আনসার করেছেন। আজকের এমসিকিউ হচ্ছে কোশ্চেন, হু ইনভেন্ট আর ডিসকভার হচ্ছে ব্লুটুথ। আনসার হচ্ছে মার্গারেট এ নাইট, জাপান হাডসন, চার্লস ব্যাবেজ, মার্টিন কপার। আনসারটা আপনারা কমেন্টে জানাবেন। আবার বলছি, হু ইনভেন্ট ডিসকভার্ড ব্লুটুথ, ইনভেন্ট আর ডিসকভার্ড ব্লুটুথ, মার্গারেট এ নাইট, চার্লস ব্যাবেজ, জেফ হাডসন, মার্টিন কপার। আগের দিনের কোশ্চেনের আনসার হচ্ছে, অনেকে দিয়েছে 2%, 2% দিয়েছিলেন যে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের মধ্যে ভারতের কত পার্সেন্ট হচ্ছে ল্যান্ড অধিকার করে আছে, 2% দিয়েছিলেন। 2% হচ্ছে অ্যাপ্রক্সিমেট, কিন্তু যদি পার্টিকুলার দেওয়া হয় 2.43% হবে আনসার, ঠিক আছে। এটা অনেকেরই জানা নেই, 2% কেন ম্যাক্সিমাম বইয়েতে দেওয়া রয়েছে 2%, যার জন্য আনসার 2%, কিন্তু যদি আপনার অপশানে 2% ছাড়াও যদি 2% থেকে সামান্য বেশি কিছু থাকে, তো পার্টিকুলার এটাই হবে 2.43%, আর নর্মালি বইয়েতে দেখবেন 2%ই দেওয়া থাকে, ঠিক আছে। তো আজকে যেটা কোশ্চেন জিজ্ঞাসা করা হলো ব্লুটুথ, একটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি যে WBCS মিন্সের 2014-তে ব্লুটুথ, ইমেল, টিভি এগুলো ডিসকভার্ড কে করেছে সেগুলো জানতে যা হয়েছিল, একসঙ্গে তিনটে চারটে। তো এগুলো আপনারা মনে রাখবেন, ব্লুটুথের ডিসকভার্ড, ব্লুটুথ ডিসকভার্ড কে করেছিলেন, অপশান চারটে আছে, মার্গারেট ইনাইট, চার্লস ব্যাবেজ, জাপান, জেফ হাডসন আর মার্টিন কপার। আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম এমসিকিউ 6 নভেম্বরের এবং 6 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর যারা পুরানো আছেন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন আপনাদের বিভিন্ন স্টাডি গ্রুপে, বিভিন্ন বন্ধুদের মধ্যে। তো চলুন, আজকের মতো এখানেই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ। পরের ভিডিওতে নিয়ে আসবো মক টেস্ট, মক টেস্ট পরের ভিডিওতে মক টেস্ট নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে মক টেস্টে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, ধন্যবাদ।